कैमने बुझा खावार पर फुलटे तुम আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জসিম খাতুন। হ্যাঁ, এটা আর কেমন নাম? আমার আমার বোন নাম মোহাম্মদ, আমার নাম জসিম, আর আমার মেয়ের নাম খাতুন। আমি আপনার পরিবার নামের কথা কই আর আরে আপনার নাম কো? আমার নাম কো? আমার নাম হলো জসিম। এবারে বয়স কত? বয়স হলে কেমন জানো সর? প্রেশার না, ঠিক আছে, প্রেশার মাথায় রাখো না।
আমি আমার কইলাম যে পেশাটা খুব নোটিস মেরে দেয় তো আমি মেরে দাম না 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 নোটিস হারবো না তাহলে শরীর ভালো আছে শরীর ভালো আছে না এটাই আচ্ছা তাহলে আমি না আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কি রুগী রে ভাই এইসব রুগী পরের দিনের ঘটনা আপনারা বুঝাইতে পারি না গতকাল আপনারা বুঝাইতেই পারি না যে আপনার কিছুই হয় আপনারা কিছুতেই আমি বুঝাইতে পারি না এই জন্য একটা সাদা কাগজ ধরাই দিছি যাতে আপনি জ্বলিয়ে দেখতে পারেন আর ওই সাদা কাগজ নিয়ে যে কোনো ফার্মেসিতে গেলে আপনার ওষুধ দিত না আমি যেভাবে বুঝাইছি এইভাবে আপনারা বুঝাইতে পারেন আমি মনে করছি যে আমি ওষুধ খাওয়া লাগলাম আমি আগে ধরে আমি আঘাত হয়ে গেলে আমি ওষুধ দেন আপনাদের মতো রোগীর জন্য বুঝছেন এই সুনামধন্য কিছু ডাক্তার আছেন এগুলোর দুর্নাম এই কার কথা শুনবেন না শুনবেন বন্ধু ওর কথা আত্মীয় স্বজনের কথা শুনে চৌড়ায় এসে ডাক্তারের কাছে বলবেন ওষুধ দেন ডাক্তার সাহেব ওষুধ দেন ওষুধ দেন তারা ওরা করবেন ডাক্তারে কি বললো না বলে এটা না শুনে ওষুধ দেন ওষুধ দেন এত তারা ওরা করা যাবে না আর ডাক্তার সাহেবের সাথে এসে পরামর্শ কইরা ভালো ওষুধ দিব ওই ওষুধ মোতাবেক খাইতে আপনারা তা না করা পারেন কি ওষুধ দিলে অন্য ওষুধ কি না খাইয়া রেজাল্ট নিয়ে আসেন উল্টা পাল্টা এইসব রুগী ইস কি একটা মুসিবতে পড়ছি আপনার এনে বুঝছেন তাই যা আমারই ভুল আছে সরি কর হ্যাঁ সরি কর আমারই ভুল আছে না তো এটা আর মনে করেন যে কোনদিন হ্যাঁ পয়সা যদি থাকি মনে করেন যে কের কথা হয় না ওষুধ খাও না ডাক্তারে বলতে যাবো না ওষুধ খাও না তাহলে আবার তো হবো না যাবে যেটা সত্য সেটাই কইবে খুলা কইয়া তারপরে আপনার ফুলার কথা বলে যেটা আমার সব ফিরিয়া দা আগুন না এদিন ব্যাগে কই দিতে আমি কাগজ জোর খুলি আমার লিগে শরম গাই মেশে আমি কাগজ জোর খুলি আমার কো আর ভুল করে মানুষ দেখছে গতকাল দেখছে মানুষ আচ্ছা এটা ভুল হয়েছে হয়েছে তাহলে এই ভুল আর করে না কোনো মাফ করে দিলাম আর মনে করেন ভুল হবো না আর আমি দর্শক ভাই ধরে ওই উদ্দেশ্য বন্ধ আছি যে কোনদিন কারো কথা শুনিয়া ডাক্তারের কাছে যাইয়া উল্টা পাল্টা ওষুধ না চাইয়া ডাক্তারের কাছে সবকিছু খুলিয়া বইলা ডাক্তার যেভাবে পরামর্শ দেয় ওইভাবে চলতে চলবেন এবং ডাক্তার যেভাবে ওষুধ সেবন করতে বলে সেভাবে ওষুধ সেবন করবেন ওইটা ওইটা দর্শক করা লাগবে না আপনি তো ঠিক নাই আমি আর এই যে আমি অসচেতন না ছিলাম সচেতন হইলাম সচেতন হয়েছে আর ভুল হবো না তাহলে আর আই ঠিক আছে স্যার এটা কি